আমরা এখন আসছি গঙ্গা সাইডে, ফলো মি। বলতে ওর বল বড় ভাই, বড় ভাই এদিক দেখাও। আমি হচ্ছে এখানে ভিআইপি, আর আমার হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পুলিশ, মাইন হিসেবে ভালোবাসা। এখন বাজে 3:30, 4:00 সময় বেলুড় মঠের গেট খুলবে। তো আমি আর আমার দাদা আর এই যে আমার একটা বন্ধু, হাই করে দে একটু, হাই সুদীপ। তো এর হচ্ছে এখানে থাকে, হোস্টেল আছে, কলেজ আছে। সো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, আর গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6:30, ঠিক আছে। আর আমি আর এই যে আমার দিদা, আমরা দুজন এখন যাচ্ছি স্টেশনের দিকে, আর ওই দিক থেকে আসবে দাদা আর মাসি। বাই দ্য ওয়ে, আজকে একটা হচ্ছে ফ্যামিলি ব্লগ, অনেকদিন পরে আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। আজ এখন চলে এসেছি রাস্তায়, আজকে আমরা যাবো একটু দক্ষিণেশ্বরে, দাদা কালকে বললো। তো আমি আর দিদা এখন যাচ্ছি দাদার সাথে, আর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো চলো ঘুরবো আর পুজো দেবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। A few moments later. এই যে আমাদের এখানে দাদা নেওয়া হয়ে গেছে, এই যে দোকান থেকে, 76 নম্বর দোকান। না এই যে বাঁদিকে, ওই যে ঘাটে সোজা চললো, লোক যেদিকে যাচ্ছে। এখানে এই যে মাসি আর এই যে দিদা, এখান থেকে পুরো মাসি ডন্ডি খাটতে খাটতে যাচ্ছে মন্দিরে। আর এদিকে আমাদের এই যে পুলিশ বাবু বসে আছে, একটু হাই কর দাদা। কতক্ষণ লাগবে জাতি? আমি হচ্ছে এখানে ভিআইপি, আর আমার হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পুলিশ, মাইন হিসেবে ভালোবাসা। সামনে হনুমান, হনুমান দেখাচ্ছি। Thank you.
फोन की আমরা এই যে বসে আছি, এই যে আমাদের বড় ভাই, এই যে দাদা মোবাইল নিয়ে চল যায় তোমার ওই জওয়ান। গাছে তিনটে বলতে ওর বল বড় ভাই, বড় ভাই এদিক দেখাও তোর কলা ভালো না পচা কলা। দাদা একটু দেখাই দেই, দিদা একটু দেখা, দিদা এদিকে তাকাও তা। A few moments later. দেখাচ্ছি তোমরা কিরম কষ্ট করে যাচ্ছ, বাড়ি গিয়ে দেখ পা যেরকম কষ্ট করলাম আমরা। আরে আমরা না গেলে ছাড়বে না, তুমি অত এ করবে। আমরা এখন চলে এসেছি এট লাস্ট বেলুড় মঠ। এই যে আমাদের টিম, ছোট মোট টিম, আমার অ্যাসিস্ট্যান্ট একজন আছি, একটু হাত এরম করতাম, ওই তো ঠিক আছে, এইভাবেই চলবে। এখন কটা বাজে? তো এখন বাজে 3:30, 4:00 সময় বেলুড় মঠের গেট খুলবে। তো আমি আর আমার দাদা আর এই যে আমার একটা বন্ধু, হাই করে দেখ একটু, হাই সুদীপ, তো এর হচ্ছে এখানে থাকে, হোস্টেল আছে, কলেজ আছে, তো সেখানে যাচ্ছি, আমাদেরকে ঘোরাবে সব কিছু। আর চলো সামনে দেখি। এটা হচ্ছে এদের হোস্টেল, আর চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ, তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু সব কিছু ভিডিও করতে পারবো না, ভিডিও করলে একটু প্রবলেম আছে। আর সব হোস্টেল, আমি কোনোদিন হোস্টেলে যাইনি, তাই একটু হোস্টেল দেখতে যাচ্ছি কীরকম হয়। তো বন্ধু এবার কলেজে চলে গেল, আর আমি আর দাদা এখন যাচ্ছি বেলুড় মঠে ঢুকবো, আমাদের টাইম হয়ে গেছে প্রায় 2.5 ঘন্টা মতো বসে থাকার পরে বেলুড় মঠটা দেখবো। তারপরে যে একটা বিশ্রী একটা ওয়েদার,
দেখতে একদমই ভালো লাগছে না, ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়নি, চেষ্টা করেছিলাম একটু ভালো করার, তা হলো না। আর একটা জিনিস খুব ভালো যে হচ্ছে কলেজের ভিতরে পরিবেশটা খুব দারুণ, তো সব তো দেখানো যাবে না সব কিছু, ওখানে মহারাজা স্যার ওগুলো মানে ঠিক বারণ করবে হয়তো, তো তার জন্য সব কিছু দেখাতে পারিনি। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আরও আজকের মতো আমাদের ঘোরা, মজা, খুশি, এনজয় সব কিছু এখানেই শেষ করছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমার ভিডিও কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কী বলছে? শেষটা খুব ভালো হলো, শেষটা খুব ভালো হলো। হচ্ছে নদীর ধারে, গঙ্গার ধারে দেখলাম, হাওয়া খেলাম, ভালো লাগলো।